আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে, আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। দেশে করোনা ভাইরাসে আরো 44 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 3,557 জনে। আরো 2,617 জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 2,69,115। সুস্থ হয়েছেন আরো 1,782 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 1,54,871 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর 17 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কক্সবাজার সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হচ্ছে। এতে আশাবাদী হয়ে উঠেছে এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে প্রস্তুতি নিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সৈকতে আসতে শুরু করেছেন পর্যটকেরা। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সারাজু মানিকের রিপোর্ট। মহামারী করোনা ভাইরাসের কারণে 5 মাস ধরে বন্ধ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলো। সে সাথে বন্ধ ছিল 450-এর বেশি হোটেল মোটেল গেস্ট হাউস, 300-এর বেশি রেস্টুরেন্ট সহ পর্যটন সংশ্লিষ্ট সব কিছু। স্থবিরতা নেমে আসে পুরো পর্যটন শিল্পে। জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সুপারিশে পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। কক্সবাজার আসার পর অনেক ভালো লাগতেছে, কারণ বাচ্চারা ঘরে থাকার পর অনেক কিটকিটে হয়ে গেছে, এই জন্য স্কুল খোলার আগে একটু আনন্দ দিতে চাই আসছি ওদের। দীর্ঘদিন আমরা ঘর থেকে বেরোতে পারি নাই, আজকে সাময়িক ছুটির কারণে আমরা এখানে আসছে, নিজেকে ধন্য মনে করছি। 5 মাস বন্ধ থেকে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে সময় লাগবে, জানাচ্ছেন ব্যবসায়ীরা। যারা ব্যবসায়ী আছি পর্যটন নিয়ে, আমরা অনেক ক্ষতির মুখে আসি। 17 তারিখ যদি ওপেন করে দিয়ে তাহলে পর্যটক আসলে আমরা যে ক্ষতি, আমরা ক্ষতি পোষে আসবে এটা আমরা আশাবাদী। জেলা প্রশাসন থেকে নির্দেশনা পাওয়ার পর স্বাস্থ্যসম্মতভাবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটক যেন বিন্দুমাত্র কোনো রকম হয়রানির শিকার না হয়, তারা যেন এখানে ভালোভাবে তাদের ভ্রমণ উপভোগ করতে পারে, এই জন্য আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। 17 আগস্ট থেকে খুলে দেওয়ার জন্য সকল প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে, তৈরি করা হয়েছে গাইডলাইন। 17 তারিখে আমাদের স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে, এবং সেটা যদি কেউ না করে তাহলে কিন্তু আমাদের এই পর্যটন যে তারা যে ব্যবসায় যে মানবে না তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 17 আগস্ট থেকে পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার কথা থাকলেও এরই মধ্যে পর্যটন এলাকাগুলোতে বাড়ছে পর্যটকদের পদচারণা। কাজ শুরু করেছে লাইফ গার্ড কর্মীরাও। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলো। আবার খুলছে এই সমুদ্র সৈকত আর পর্যটন স্পট, এতে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে এই শিল্পের সাথে সংশ্লিষ্টদের। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। দীর্ঘ প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা বন্যা পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে বিভিন্ন ধরনের রোগ বালায় আক্রান্ত হচ্ছে বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষ। যমুনা নদীর পানি কমায় পাবনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি নেমে যেতে না যেতেই বাড়তে শুরু করেছে ধরলা নদীর পানি। দীর্ঘ বন্যার পর নতুন করে বন্যার কবলে পড়ার আশঙ্কায় দিন কাটছে চরাঞ্চলের বাসিন্দাদের। অন্যদিকে টানা বন্যায় জেলার 450 চর ও নিম্নাঞ্চলের ফসল নষ্ট হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে দুর্গত এলাকার মানুষ। এদিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাতে শহরের পুরান বাজার হরিসভা এলাকায় বাঁধ ভেঙে কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে, আতঙ্কের মধ্যে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। কুড়িগ্রামে বিআরটিসি বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ নিহত 4, আহত হয়েছে আরো 2 জন। সকালে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের দাসেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাসের সাথে নরসিংদী থেকে কুড়িগ্রাম গ্রামে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেবার পথে প্রাইভেট কারের যাত্রী আকবর হোসেন ও তার ছেলে বেলাল হোসেন মারা যায়। হাসপাতালে নেওয়ার পরে মারা যায় আকবর হোসেনের স্ত্রী বিলকিস বেগম, এছাড়াও আরো 2 জন আহত হয়, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাপের অবৈধ খামারে অভিযান চালিয়ে 49টি বিষধর সাপ ও 36টি সাপের ডিম উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সংরক্ষণ ব্যবস্থা ছাড়াই বিষধর সাপের খামার গড়ে তোলার অভিযোগে সাদাত হোসেনকে 30,000 টাকা জরিমানা করা হয়। সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে হস্তান্তর করা হয়েছে। রেজাল্ট কোয়েম্বরেজার রিপোর্ট।
চারিদিকে বন জঙ্গল রয়েছে এমন পরিবেশে পদ্ম গোখর ও গোখর সাপের খামার গড়ে তুলেছিলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘরিয়া চৌধুরীপাড়া গ্রামের শাহাদত হোসেন। সুরক্ষা ব্যবস্থা ও বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াই ছয় মাস ধরে পরিচালিত হচ্ছিল খামারটি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ অবৈধ খামারটিতে অভিযান চালায়। যিনি খামারটি করছিলেন তার আসলে কোনো ধরনের বৈধ লাইসেন্স ছিল না, এই লাইসেন্স ব্যতীতই সে কাজগুলো করছিল। এই সমস্ত কারণে এই অপরাধে সেই ব্যক্তিকে বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন 2012 আওতায় 30,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে 49টি বিষধর সাপ, 36টি সাপের ডিম ও 29টি বক্স উদ্ধার করা হয়। অবৈধ খামার পরিচালনার দায়ে সাদত হোসেনকে 30,000 টাকা জরিমানা করা হয়। একটা হচ্ছে গোখরা আর একটা হচ্ছে পদ্ম গোখরা। এই সাপের ব্যবসা করা আসলে বৈধ নীতিমালা বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট এখনো করে না। এটা প্রপোজাল আছে, পেন্ডিং আছে, আইনের তোয়াক্কা না করেই সম্পূর্ণ বিনা পারমিশনে এখানে অবৈধভাবে সাপের খামার করেছে, যা বাংলাদেশ সরকারের বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 অনুসারে দণ্ডনীয় অপরাধ। পরে উদ্ধার করা সাপগুলো রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে হস্তান্তর করে ভ্রাম্যমাণ আদালত। নাটোর থেকে রেজাউল করিম রেজা, চ্যানেল আই। রাঙামাটিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল্ড পিন্টুকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। সকালে রাঙামাটি মিশন হাসপাতাল চত্বরে গার্ড অব অনারের মাধ্যমে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান সরকারের পক্ষে মুক্তিযোদ্ধাকে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক দিয়ে বিশেষ সম্মাননা জানান। সে সময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হক ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বুধবার কাপ্তাই চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। এই ছিল জনপদের খবরে, ধন্যবাদ।